হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাঠে এখন বর্তমানে আছি এভারেস্টের মতন একটা বড় একটা টিলা, ওই টিলা থেকে আমরা এখন বর্তমানে নামবো। আসছিলাম সকালবেলা ঘুরার জন্য, বাট ঘুরাঘুরি শেষ, এখন আমরা চলছি বাড়ির দিকে। বাট আমার সাথে আর দুই তিনজন আছে, যেদিকে তাকাবেন এদিকে দেখবেন শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড় আর পাহাড়। মানে আপনি একটা উঁচু আকাশে আছেন, নিচে মানে জমিন, এরকম লাগবে মনে হবে আর কি। এদিকে তাকালে ঠিক কাশ্মীরের মতো ফিল হইব, বাট আপনার ওয়েদারটা এদিকে হট আর কাশ্মীরের ওয়েদারটা হলো নর্মালি, মানে ঠান্ডা। এখন বর্তমানে ঠান্ডা মৌসুম, কিন্তু এখানের ওয়েদারটা হলো হট একটা ওয়েদার। আর একটা চিকন রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে নামবো, যদি কোনো মিস্টেক হয়ে যায় তাহলে আমার একবার নিচ্ছে এই রাস্তাটা ধরে আমরা নামবো। আর ওটা হলো মানে একটা গাঙ্গের মতো পানি পানি যাওয়ার জন্য, পুরো মোরাটিলার পানি যায় এই গাং দিয়া, আমরা এটা থেকে নামবো। বাট একটু মিস্টেক হইলে একবারে নিচ্ছে, অনেকটা নিচ্ছে, প্রায় 150 হাত নিচে নিচে যাওয়া হবে, মানে এক সিরিয়ালে। বাবা বাবা, অনেক অনেক ডেঞ্জার একটা রোড, প্রায় খেড়া একটা রোড। এদিকে হলো মানে প্রায় খেড়া একটা রোড, আপনি বিশ্বাসও করবেন না, মানে না আসা না দেখলে বিশ্বাস করবেন না এই জায়গাটা কি একটা ডেঞ্জার একটা জায়গা, মানে খতরনাক মানে জায়গা প্লেস। বাট উপরটা অনেক সুন্দর, বাট নামতে উঠতে মানে একটু সমস্যা হয়। আর এটা হলো পুরা মানে সবজি করে সবাই, শাক সবজি, আর তারা মনে কাজ টাজ করে আসছে। আর এদিকে পানি মানে বর্ষাকালে একটু পানি বেশি হয়, অনেকটা বেশি বেশি। আর এইগুলো টিলা, মানে খাইতে পারবেন মিঠা পানি, মানে অনেক সুন্দর কলের পানির মতো মিঠা পানি খাইতে পারবেন। এদিকে টিলা টিলা, মানে যেদিকে দেখাবেন এদিকে খালি টিলা 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 টিলা। এদিকে মানে দুই সাইডে টিলা, মাঝখানে পানির লাইন, সবসময় পানি, ঝর্নার পানির মতন, ঝর্নার পানির মতন সবসময় পানি পড়ে এরকম। আর চিপা একটা রোড, উপরে টিলা, মানে টিলা ধৈরা মানে আসে আর কি, মানে চলাচল কর মানুষের চলাচল এই রাস্তা রাস্তা ধরে এরকম টিলা। জায়গা অনেক সুন্দর, দেখেন ঝর্নার পানি রাস্তায় ধরে মানে পড়তেছে, এখানে ঝর্নার পানি পড়বো, সবসময় ঝর্নার পানি আসবে। এই তো ঝর্নার পানি, এদিকে টিলা টিলা, আর এখান দিয়ে ঝর্নার পানি আসবে সবসময়। এখন প্রায় আমরা কাজ শেষ, তা আমরা যাইতেছি বাড়ির দিকে। কিন্তু এই রোড চিপা একটা রোড ধরে, পাহাড়ের অলিগলি ধরে আমরা চলতেছি বাড়ির দিকে। সকালবেলা আসা হয়েছিল, প্রায় এখন সন্ধ্যা হইতেছে, 4টা বেজে গেছে, এখন চলে যাব বাড়িতে, শরীর ক্লান্ত হাঁটতে হাঁটতে। পাহাড়গুলো দেখলে মন মানসিকতা অন্যরকম হয়ে যায়, মনটা শান্ত হয়ে যায়, নর্মালি হয়ে যায় মনটা এরকম। দেখতে অনেক সুন্দর, মনোরম মানে পরিবেশ, শান্ত একটা, একবার শান্ত নিরাল নিঃশব্দ মানে জায়গা, শান্ত একটা পরিবেশ। বাট পাহাড়ে দুই সাইডে পাহাড়, নিজে একটু ভয় ভয় কাজ করে এরকম আর কি। কর্নফুল হেড হলো আমাদের ব্রিজ, বর্তমানে ব্রিজ এটা, এটা দিয়ে আমরা এখন বর্তমানে পার হইতে হইব। আর নাহলে নিচে পড়লে অবস্থা খারাপ আছে, নিচে অনেকটা গভীর, যা কাপড় চোপড় আছে সব, মোবাইল টোবাইল আছে যা আছে, ক্যামেরা ট্যামেরা যা আছে সব দেখে একবারে শেষ। তা আমরা হাতে হাতে চলে এলাম, পার হয়ে এসে গেছি। তা আমরা সামনে আরেকটা আছে বড়, ওইটাও পার হইতে হইব। তা আমরা 5 মিনিট হাঁটার পর আরেকটা গাঙ পড়ছে, মানে একটা গাঙের ভিতরে এখন বর্তমানে পার হইতে হইব আর কি। গাঙটা তারা গাঙের ভিতরে মাছ ধরে, আমরা বর্তমানে বড় একটা ব্রিজ আছে, এই ব্রিজটা আমরা ফাড়ি তুলল ফারণ লাগবো বর্তমানে। বাবুর এই ব্রিজ থেকে যদি ফইরা যায় তাহলে সব কিছু একবারে বেস্ট শেষ। আর 10 পয়রা অনেকটা গাছপালা ভেঙে গেছে, রাস্তা ব্লক হয়ে গেছে। আমরা প্রায় চলে আসলাম গাড়িঘর দিকে, প্রায় বর্তমানে গাড়িঘর কাছাকাছি, তো আমরা চলে এলাম, বেশি দূর দূর না, হয়তো 5 মিনিট অথবা 10 মিনিট লাগবে গাড়িঘর যাইতে। তো আমরা গাড়িঘরের কাছাকাছি মোটামুটি চলে আসি।